হ্যালো ফ্রেন্ড, আমি কেডি। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পত্তি কি এবং কিভাবে কোনো কিছু সঞ্চয় করবে। তো ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরুতেই প্রথমে বলতে হয়, একটা টপিক আপনাকে এক্সাম্পল দিয়ে বলছি, সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সঞ্চয় আমরা কিভাবে করি। আমরা যে স্যালারি পাই বা যে টাকাটা আমরা উপার্জন করি সেইটা থেকেই আমাদের মেনলি সঞ্চয় হয়। তো একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি। আপনার মনে করুন স্যালারি 15,000 টাকা। তো আপনি যদি প্রতি মাসে আপনার খরচা যদি 10,000 টাকা হয়, তো আপনি হিসাব করে দেখবেন আপনার 5,000 টাকা খরচ সঞ্চয় হচ্ছে। তো সেভাবে যদি কারোর স্যালারি 30,000 টাকা হয় এবং তার খরচা যদি 25,000 টাকা হয় পার মান্থ, তাহলে তার তার সঞ্চয়ও 5,000 টাকা হচ্ছে। তাহলে আপনারা তার মধ্যে তফাৎটা কি রইল, তাই না? উপরন্তু তার যদি 30,000 টাকা স্যালারি হয়, তাকে আরো প্রেশার নিতে হয়, চাপ নিতে হয়, তার লাইফটা অনেক বেশি কমপ্লিকেটেড আপনার থেকে। এবং সে যখন 25,000 টাকা ডেইলি লাইফে খরচা করে, সে নিশ্চয়ই বিভিন্ন ব্র্যান্ডেড জিনিস ইউজ করে, উল্টোপাল্টা বাজে খরচা করে, বাজে হোটেলে, দামি দামি হোটেলে থাকে, এবং আরো বহু রকমের তার খরচা বাড়ে। সেইগুলো আপনার ডেইলি লাইফে প্রচুর এফেক্ট করে। তো প্রথমেই বলি, সঞ্চয় এইভাবে হয় না। এইভাবে সঞ্চয় আপনি কোনোদিনই করতে পারবেন না। এটাকে বুঝতে গেলে আপনাদের অ্যাসেট এবং লায়াবিলিটি সম্বন্ধে ধারণা আনতে হবে, সেইটা আপনাদেরকে বলবো। তো অ্যাসেট মানে হচ্ছে কোনো কিছু জিনিস যেটা থেকে আপনি বিনা পরিশ্রমে বা খুব অল্প পরিশ্রমে টাকা উপার্জন করতে পারবেন। টাকাটা আপনার কন্টিনিউ আপনার কাছে আসবে। এবং লায়াবিলিটি মানে যেগুলো দ্বারা আপনার টাকাটা ক্রমশ চলে যাবে আপনার কাছ থেকে, আপনার কাছে আপনার শেষ হয়ে যাবে, টাকাটা খরচ হয়ে যাবে, এটাই হচ্ছে লায়াবিলিটি। তো একটা ছোট এক্সাম্পল দিলেই আপনাদেরকে বুঝতে পারবেন কি অ্যাসেট এবং কি লায়াবিলিটি। আপনি মনে করুন একটা গাড়ি কিনলেন, কিছু টাকা জমিয়ে একটা গাড়ি কিনলেন এবং গাড়িটা আপনি চালাচ্ছেন, আপনার ইউজ করছেন, সেখানে যে পেট্রোল ভরছেন এবং ইউজ করছেন, এইটা কিন্তু আপনার মধ্যে লায়াবিলিটির মধ্যে পড়ে, যদি আপনার সামর্থ্য না থাকে। এটা হচ্ছে আপনার লায়াবিলিটি, কারণ এখান থেকে আপনি ডেইলি লাইফে পেট্রোল ভরছেন, চালাচ্ছেন চালাচ্ছেন, এটাতে আপনার টাকাটা খরচ হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে লায়াবিলিটি। আবার যদি আপনি একটা গাড়ি কেনেন এবং গাড়িটাকে একটা ড্রাইভার ঠিক করে একটা ভাড়ার ব্যবসা শুরু করেন, গাড়ির ভাড়া যদি ব্যবসা শুরু করেন, তাহলে পরে এটা আপনার অ্যাসেটের মধ্যে পড়ছে, কারণ গাড়িটা থেকে ভাড়াটা থেকে আপনার কাছে টাকা আসছে, এটা আপনার অ্যাসেট। তো ব্যবস্থাপনা নিয়ে বুঝতে পারছেন অ্যাসেট এবং লায়াবিলিটি কি। অ্যাসেট বিভিন্ন দিক থেকে হতে পারে, যেমন শেয়ার বিজনেস, অনলাইন বিজনেস, বিভিন্ন রিয়েল এস্টেটের বিজনেস থেকে শুরু করে যে কোনো আপনার যেটা থেকে আপনার টাকা আসবে বা কোনো পরিশ্রম ছাড়াই বা খুব অল্প পরিশ্রমে টাকা আসবে, সেটা হচ্ছে আপনার অ্যাসেট। এবং লায়াবিলিটি মানে আপনাদের মোবাইল ফোন থেকে শুরু করে দামি দামি গ্যাজেট থেকে কেনা থেকে শুরু করে জামা প্যান্ট থেকে, যেগুলো কোনো দরকার নেই বা যেগুলো কোনো মানে কোনো কাজেই লাগবে না, সেসব জিনিসগুলো কেনা থেকে শুরু করে যদি আপনারা এগুলো করেন, আপনাদের এগুলো লায়াবিলিটির মধ্যে পড়ছে। তো দেখুন, আপনি যখন অনেক বেশি টাকা ইনকাম করবেন, আপনার খরচাও তখন অনেক বেশি হবে, কারণ আপনার মেন্টালিটিটা চেঞ্জ হয়ে যায়। কারণ আপনি ভাববেন যে দেখুন, আমার তো টাকাটা আছে, আমি অন্য কিছু একটা কিনি বা আরো দামি কিছু কিনি, আরো ভালো কিছু একটা দেখি। আপনার স্যালারিটা যখন লিমিটেড থাকবে, তখন আপনি মনে মনে ভাববেন যে না, এত টাকা খরচা করলে হবে না, বা আমার এই রুলস আছে। তো আপনার আপনাদের সবারই ক্ষেত্রে, আমরা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলির কথা বলছি, যেখানে এই প্রবলেমগুলো সবাই ফেস করে, টাকাটা যদি একটু বাড়ে খরচাও আমাদের সেম বেড়ে যায়। তো এইগুলো থেকে আপনারা বেরিয়ে আসবেন কি করে এবং সঞ্চয় কিভাবে করবেন, তো সেটা বলি। প্রথমেই বলি যে লায়াবিলিটি বাড়াবেন না। যতই টাকা বাড়ুক, আপনার লায়াবিলিটি যদি আপনি বাড়ান, তাহলে পরে আপনার কোনোদিনই কোনো কিছু সঞ্চয় আপনি করতে পারবেন না। সেটা যে কোনো জিনিস হতে পারে, যে কোনো দিকে হতে পারে, লায়াবিলিটি বাড়াবেন না। হ্যাঁ, অবশ্যই একটু একটু খরচা বেশি করতে পারেন, কিন্তু সেটা একদম খুব হাই নয়। এবং বিভিন্ন অ্যাসেট তৈরি করুন, যেগুলো আগে এক্সাম্পল দিলাম, এবং বিভিন্ন অ্যাসেট তৈরি করুন, যদি অ্যাসেট তৈরি করতে পারেন এবং হিসাব রাখতে পারেন যে কোন দিকে কি আসছে, এবং যদি আপনারা ডায়েরি মেনটেন করেন এবং খাতায় লিখে লিখে হিসাব করে কাজ করেন, তাহলে আপনারা একই সঞ্চয় করতে পারবেন। বহু লোক আছে দেখবেন, অনেক টাকা ব্যাংকে থাকা সত্ত্বেও কিছুতেই টাকাটা গ্রো করে না। তার প্রধান কারণ হচ্ছে টাকাটা তারা কাজে লাগায় না। আমাদের বিভিন্ন সংস্থা আছে যেখানে আপনারা টাকাটা বিজনেস করতে পারেন, বা শেয়ার বিজনেস করতে পারেন, অনলাইন বিজনেস করতে পারেন। আপনি যেখানে আপনার যেটা মেন রোজগার বা যেটা থেকে আপনার আসল টাকাটা আসছে, তার পাশাপাশি আপনাকে সাইড কিছু একটা করতেই হবে, যদি আপনি টাকাটা মেনলি সঞ্চয় করতে পারেন চান আর কি। তো আপনারা এইভাবে সঞ্চয় করুন, এবং মেন সম্পত্তি যেটা আপনাদের টাকা বা আপনাদের যে
টাকাটা যেটা সঞ্চয় কি করে করবেন, এইটাই হচ্ছে আপনাদের মেন টিপস। অ্যাসেট এবং লাইবিলিটির মধ্যে একটা তফাৎ বার করা, এবং আপনাদেরকে সঠিক ধারণা রাখতে হবে, আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে কোনটা আমাদের কিভাবে লাইবিলিটি আমরা খরচা করব এবং কিভাবে করব না। জোস এ হোস হারাবেন না, এটাই আপনাদেরকে বলার কথা। এবং আপনাদের জীবনটাকে আপনারা নিজেদের কন্ট্রোলে রাখুন, এবং চেষ্টা করুন যাতে আপনারা আপনাদের কন্ট্রোলটাকে হাতে নিজের হাতে রাখতে পারে। তো এটা ছিল আজকে আমার প্রতিবেদন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, এবং আপনাদের মতামত আমার কমেন্টে অবশ্যই জানান, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। তো আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবন খুব সুন্দর হোক, এই বলে ভিডিওটা শেষ করছি। আবার পরের ভিডিওতে দেখা হবে। ওকে, বাই।